আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার কাচকি শুটকির ভর্তা রেসিপি। আজকের এই কাচকি শুটকির ভর্তাটি আমি আপনাদেরকে ভিন্নভাবে তৈরি করে দেখাবো। আশা করি পুরো রেসিপিটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আজকের এই কাচকি শুটকির ভর্তাটি বাটনায় তৈরি করব। চলুন দেখে নেই তৈরির পুরো প্রস্তুত প্রণালী। কাচকি শুটকির ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 100 গ্রাম কাচকি শুটকি নিয়েছি। শুটকিগুলোকে আমি প্রথমে ভালো করে বেছে নিয়েছি। এখন এই শুটকিগুলোকে আমি তেলে নিব। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচটা মিডিয়াম থেকে কম আঁচে রেখে এখন এই শুটকিগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই শুটকিগুলোকে প্রথমে তেল ছাড়া এভাবে ভেজে নিচ্ছি, পরে কিন্তু ধুয়ে আবারও তেল দিয়েও ভেজে নিব। পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহ দেখবেন। তো এইভাবে প্রায় 8 থেকে 9 মিনিট চুলার আঁচটা কম আঁচে রেখে আমি শুটকিগুলোকে ভেজে নিয়েছি। অবশ্যই প্রথমে তেল ছাড়াই ভেজে নিতে হবে। এখন এই শুটকিগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এখন এই শুটকিগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আর এই শুটকিগুলোকে 7 থেকে 8 বার ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বের হয়। শুটকিগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। কাচকি শুটকিতে অনেক বেশি বালি থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। প্রায় 8 থেকে 9 বার আমি ধুয়ে নিয়েছি। শুটকিগুলোকে ধুয়ে নেওয়ার পর এই যে দেখুন, অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে, একদমই ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। চুলায় একটা প্যানে আমি প্রথমে এখানে 8-9টি বড় রসুন কোয়া তেলে নিব। আর এখানে আমি শুকনা মরিচ নিয়ে নিলাম 15-16টি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে শুকনা মরিচগুলোকে এরকম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। শুকনা মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। আর রসুন কোয়াগুলোকে ভেজে নিব। রসুন কোয়াগুলোকে প্রথমে খোসা সহ ভেজে নিতে হবে বা তেলে নিতে হবে, আর তেল ছাড়াই তেলে নিতে হবে। যখন খোসাটা এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। আমাদের এখানে রসুন কোয়াও টালা হয়ে গেছে। এখন এই প্যানটাকে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি। আর প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজতে হবে। তারপর ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই শুটকিগুলোকে ভেজে নিচ্ছি একদম মুচমুচে করে। চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এই শুটকিগুলোকে আমি ভেজে নিয়েছি 10 থেকে 12 মিনিট। 12 মিনিট সময় পর শুটকিগুলো যখন এরকম মুচমুচে এবং এইরকম কালার হয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে শুটকিগুলোকে নামিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই ভেজে নিতে হবে মুচমুচে করে। তারপর আমি এখানে একটা বাটনা নিয়েছি। বাটনাটা কিন্তু আমি প্রথমবার মানে এই ভর্তাটি তৈরি করছি। প্রথমে আমি বাটনাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ব্রাশ দিয়ে। তারপর এখানে শুকনা মরিচের বুটা ফেলে দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে গুটনা দিয়ে ঠিক এইভাবে আমি করে নিচ্ছি। আর শুকনা মরিচগুলো যেহেতু মুচমুচে ভেঙে যাবে খুব তাড়াতাড়ি, যখন ঠিক এইরকম আদা ভাঙা হয়েছে, এখন আমি ধনিয়া পাতা মোটা মোটা করে এখানে কুচি করে দিয়ে দিলাম। তারপর এখন শুকনা মরিচ লবণ ধনিয়া পাতা সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আমি একটু ঝাল বেশি খাই তাই বাড়িয়েই দিলাম। তো সবগুলো এভাবে বেটে নেওয়া হয়েছে। এখন রসুন কোয়াগুলো দিয়ে দিলাম। রসুন কোয়াগুলোকেও গুটনার সাহায্যে এভাবে বেটে নিচ্ছি। একদম মিহি হবে তা না, ঠিক এরকমই হবে। এখন আমি ভেজে রাখা কাচকি শুটকি অল্প পরিমাণে দিয়ে দিলাম। প্রথমে অল্প পরিমাণে দিয়ে আমি গুটনা দিয়ে এভাবে বেটে নিচ্ছি। আর এই শুটকিগুলো যে একদম মিহি হবে তা না, যেহেতু শুকনা শুটকি একটু আদা বাঙা টাইপের থাকলেই ভর্তাটি খেতে বেশি মজা হয়। তারপর যতটুকু সম্ভব আমি আধা ভাঙা করে নিচ্ছি। সব কিছু একত্রে ভালো করে গুটনা দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এভাবে বাটনায় ভর্তা করলে কিন্তু হাত জ্বালা পোড়া করারও ভয় থাকে না। তো এই যে দেখুন, আমাদের এখানে কিন্তু ভর্তা তৈরি। এখন শেষের দিকে অবশ্যই পেঁয়াজ দিতে হবে। আমি এখানে 5-6টি পেঁয়াজ, ছোটো সাইজের যে দেশি পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো এখানে দিলাম। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজটাকেও ভেজে নিতে পারেন, তবে আমি এই ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে বেশি পছন্দ করি। তো আমি এখানে কাঁচা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে ঠিক এইভাবে থেতু করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু মিহি করা যাবে না, থেতু করে
তারপরে সব কিছু একত্রে মিলিয়ে নিতে হবে। তো সব কিছু একত্রে মিলিয়ে নিলে আমাদের এখানে ভর্তা তৈরি। এখন শেষের দিকে আমি এখানে আধা টেবিল চামচ সরিষার তেল আবারও অ্যাড করে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। সরিষার তেলটা দিয়ে একত্রে সব কিছু মাখিয়ে নিলাম। এই যে দেখুন, তো আমাদের এখানে এখন ভর্তাটা তৈরি। আমি এখানে একটা মাটির প্লেটে ভর্তাটা নিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে যদি এরকম একটি ভর্তা হয় খেতে কতটা মজা হবে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। অবশ্যই তৈরি করবেন আমি যেভাবে কাচকি শুটকির ভর্তা তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাই ঠিক একইভাবে এই ভর্তাটি তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।